সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক বিশেষ করে আপনাদের সামনে আজকে যে জিনিসটা দেখাতে আমি এসেছি সেটা হচ্ছে যে আমরা যে রোগীদেরকে আমাদের বলে থাকি যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ এটা আমরা দিয়ে থাকি যে আপনারা এটা খাবেন। তো এটা খাওয়ার পদ্ধতি কিন্তু আমাদের ভিডিওতে নাই, তো আমাদের অন্যান্য খাবারের পদ্ধতি গুলো ভিডিওতে রয়েছে, এটা নাই, যার কারণে আজকে আমাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে খেতে হয়। তো বিশেষ করে যারা সুগারের পেশেন্ট তাদের জন্য খাওয়ার একটু নিয়ম আলাদা, এবং যারা সুগার নয় বাকি অন্য যারা পেশেন্ট তাদের জন্য খাওয়ার একটু নিয়ম আলাদা। তো যার কারণে আমি এখানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা বলে থাকি কি যে আপনার যে পানিটাতে আপনি এই এটা করবেন সেটা গরম পানি, মানে কুসুম গরম পানি হতে হবে আর কি। হ্যাঁ, এই যে কুসুম গরম পানি আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কুসুম গরম পানি আমি কিন্তু এখানে নিয়েছি। এবং এখানে আমরা দিতে বলেছি কি এই যে আমাদের যে টার্মেরিক বুস্টার, হ্যাঁ বুস্টার এতে অ্যাড করা আছে, এটা কিন্তু বাড়ির হলুদ নয়, হ্যাঁ এটা কিন্তু বুস্টার এতে অ্যাড করা আছে। তো আমি এটা 1 চামচ মতো দিচ্ছি, যেহেতু এটা খাওয়ার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই জন্য 1 চামচ এখানে ঢেলে নিচ্ছি। তো আমি একটু কম করে নিলাম, আপনারা বেশি করে নিবেন, যেহেতু আমি এটাকে খাবো তারপরে আপনাদের এতে আমি একটু বেশি করে নি, হ্যাঁ একটু হালকা নিলাম, ঠিক আছে। তো এটা আমি এতে দিয়ে দিলাম, এতে দেওয়ার পরে হ্যাঁ 1 চামচ মতো দিলাম, তারপরে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যেটা আমরা দিতে বলি যে তেলটা, হ্যাঁ 5B, এই যে আমাদের এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল, সেই তেলটা এখানে আমরা 2 চামচ, আমাদের কাগজে লেখা আছে এটা 2 চামচ দেওয়ার জন্য আর কি। তো এটাকে আমরা 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে, এই মূলত 1 চামচ, আর এই মূলত আর 1 চামচ, এখানে আমি কিন্তু 2 চামচ দিয়ে দিলাম, অলরেডি 2 চামচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এখানে নাড়াচাড়া করছি, এটা কিন্তু সঙ্গে মিক্সিং হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কত মজা লাগছে আর কি। আমি আর একটু সামান্য দিই, কারণ আমার দেওয়াটা একটু কম হয়েছে, কারণ আমি একটু খাবো তো নিজেই, যার কারণে একটু সাধারণত কম দেওয়া হয়েছে আর কি। তো ঠিক আছে, আর একটু দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তো এটাকে কি করতে হবে, এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন যেহেতু ঠান্ডার সময় এই জন্য এটা মানে তেলটা জমে আছে দেখতে পাচ্ছেন, আর গরমের সময় কিন্তু তেলটা জমে থাকবে না, তখন কিন্তু এটা তরল থাকবে, তখন এক ঝটকাতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর কি, হ্যাঁ কোনো ঝামেলা হবে না। তো এই যে এটাকে নেড়ে নিচ্ছি, আমি ভালো করে নেড়ে নিচ্ছি, এই তেলটাকে মিশানোর প্রয়োজন আছে এতে। এই যে আমি মিশাচ্ছি এটাকে, দেখেন এটা অনেক কার্যকরী এর ভূমিকা রয়েছে, সেগুলো নিয়ে তো বিস্তারিত আমাদের আলোচনা করার এই ভিডিওতে মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা আমাদের মানে যারা রুগীরা আছে তারা যাতে এটা খুব সহজে ভাবে দেখে যাতে বানাতে পারে, যার কারণে মূলত এটা আমাদের করা আজকের ভিডিওটি। কারণ আমাদের প্রায় ভিডিও গুলো প্রায় বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও করা আছে, এটার উপরে কিন্তু ভিডিও নেই, আমরা কিন্তু আমাদের রোগীদেরকে বলতে পারছি না যে আমাদের ভিডিও আছে এটা দেখে নেবেন, এটা নাই, যার কারণে এটা আজকে বানালাম। তো এটা এই যে এখন যেটা আপনারা দেখতে পেলেন, এখন দুটো জিনিস দিলাম এখানে, কি দিলাম এখানে, গরম পানি আছে 1 গ্লাস দেখতে পেলেন আপনারা, আর গরম পানি মানে কুসুম গরম পানি, একদম অতিরিক্ত গরম পানি না। আর এই যে দেখতে পেলেন আমাদের 9 নাম্বার যেটা, হ্যাঁ যেটা আমরা দিয়ে থাকি বুস্টার, এতে অ্যাড করা আছে এই হলুদে, হ্যাঁ তো এই হলুদে যে বুস্টার অ্যাড করা আছে সেই বুস্টারটা দিলাম 1 চামচ, এবং এই যে কোকোনাট অয়েল যেটা আমাদের দেওয়া, কোকোনাট অয়েল আপনাদেরকে দেওয়া হয়েছে দেখেন, এই অয়েল এই কোকোনাট অয়েলটা দিবেন আপনারা 2 চামচ। তো এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আপনার সুগারের রুগী, যারা যারা সুগার আছে এবং তাদের অন্য সমস্যার কারণে আমরা এই এটা দিয়েছি, তখন তারা কিন্তু এটা বাস এতটুকুই যথেষ্ট, হ্যাঁ মানে এটাই সে কিন্তু খাবে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাবে, হ্যাঁ এই দেখেন এইটা সে খাবে, দেখেন কত সুন্দর লাগছে। আমি একবার খেয়ে দেখি, বিসমিল্লাহ, ভালো লাগছে খেতে। এবার এটা হচ্ছে সুগার রোগীদের জন্য, ভালোভাবে বুঝে দেখেন, তাহলে এটা সুগারের জন্য। এবার যারা হয়তো সুগার রোগী নয় কিংবা সুগার রোগী লাস্টের দিকে ভালো হওয়ার পর্যায়ে চলে গেছে, কিন্তু তারা কিছু ভাত খেতে পারছে আমরা বলে দিয়েছি, তাদেরকে মধুও আমরা খেতে বলেছি, এইরকম রোগী যদি হয় তখন তাদেরকে আমরা এতে 1 চামচ বা পরিমাণ মতো মধু অ্যাড করার জন্য বলি। তবে মধুটা আপনার যাতে ন্যাচারাল হয়, মাল্টিফ্লাওয়ার হয়, চাকের মধু হয়, যেটা এই যে দেখতে পাচ্ছেন এই যে পিস হানিটা, এটা কিন্তু মাল্টিফ্লাওয়ার মধু, এটা ন্যাচারাল মধু, এটা হচ্ছে চাকের মধু,
এই মধুটা অবশ্যই আপনারা খাবেন, বিশেষ করে আপনাদের যদি সরাসরি চাকের মধু পারেন তবুও ঠিক আছে, কিন্তু অন্যান্য কোম্পানির মধু খাবেন না। কেন? যে সেগুলো প্রসেসিং করা থাকে এবং সেগুলোতে কি দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে, যার কারণে আপনারা অন্য মধু নয় বরঞ্চ আমাদের যে দেওয়া মধুগুলো বা এই পিসানি আপনারা এটা খেতে পারবেন। তো এখানে আমি পিসানিটা আমি স্বাদ মতো অ্যাড করব। তো আশা করা যায় এখানে 1 চামচ দিলেই অ্যাড করব, অ্যাড হয়ে যাবে আর কি, মানে স্বাদ হয়ে যাবে আর কি। ও একটু বেশি পড়ে গেল, তো যাই হোক আপনারা স্বাদ মতো করবেন। তবে আমি আবারও ভালোভাবে বলছি, এটা যাদের সুগার আছে যতক্ষণ পর্যন্ত না আমরা বলবো যে মধু অ্যাড করবেন ততক্ষণ পর্যন্ত অ্যাড করবেন না। সুগারের প্রাথমিক স্তরে তো মোটেই অ্যাড করা যাবে না মধুটা, তবে পরবর্তীতে যখন মানে মেনটেনিং এ থাকবে, মোটামুটি হয়তো তারা কিছুটা ভাত খেতে পারছে, তখন মধুটা অ্যাড করলে অসুবিধা নাই। হ্যাঁ, এটা আমি কিন্তু বলে দিলাম, কিন্তু আবার হয়তো কেউ দেখা গেল যে এসে ওই মধু আমাদেরকে অ্যাড করতে বললো, ভাবলে হয়তো সুগার রোগী যে হয়তো মধুও দিতে বলেছে। এইরকম ভাবে যাতে ভুল না হয় আপনাদের, যার কারণে এটা বারবার রিপিট করছি। আর এটা আপনারা ভালোভাবে গুরুত্ব সহকারে ভিডিওটা দেখে কিন্তু আপনারা এটা খাবেন, তাইলে আপনাদের ভালো হবে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে এটা খালি পেটে খেতে হয়। এটা আপনি আপনি বৈকালে খালি পেটে খাবেন অথবা সকালের দিকেও খালি পেটে খেতে পারেন, দুবারও খেতে পারেন। তো আমরা সাধারণভাবে একবার খেতে বলি, হ্যাঁ একবার খেলেই যথেষ্ট, তারপরে যদি কারো প্রয়োজন হয় হয়তো আমরা দুবারও বলতে পারি। তো সেটা আপনার কন্ডিশন অনুযায়ী, আমরা রোগীর কন্ডিশন অনুযায়ী আমরা খেতে বলবো। তো এটা মূলত বানানোর যে পদ্ধতি আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এবার এটা খেতে কিন্তু ভালো লাগবে, আরো যেহেতু মধু দাও আছে এই জন্য ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ যেহেতু আমি সুগার রুগী নই, যার কারণে এটা আমি মধু দিয়ে মানে খাচ্ছি। আর যারা সুগার রুগী প্রাথমিক স্তরে যে আমাদের কাছে থাকবে, তারা যাতে অবশ্যই মধু না দেয়, বাকি দিয়ে তারা খাবে। অসাধারণ টেস্ট লাগছে। এটা হচ্ছে টার্মেরিক গোল্ড, মানে সোনা। হ্যাঁ, এরকম মানে এত গুণগত এর মান রয়েছে। আর এটা মনে হচ্ছে না যে মানে আমি হলুদ খাচ্ছি, মানে এতে যে 2 চামচ আপনার কোকোনাট যে অয়েল দিয়েছি এবং যে 1 চামচ মধু দিয়েছি, হ্যাঁ তো খেতে এত ভালো লাগছে, একটা খুব ভালো খাবার লাগছে আলহামদুলিল্লাহ। তো যেটা যে কেউ খেতে পারবে, অসুবিধা নাই, শুধুমাত্র সুগার রোগীদের একটু সমস্যা হবে, যেহেতু তারা মানে মধু দিতে পারছে না মিষ্টি না লাগার কারণে, হয়তো তারা তাকে একটু হয়তো কেমন লাগতে পারে। তবুও রোগের স্বার্থে, হ্যাঁ নিজের স্বাস্থ্যের স্বার্থে, নিজেকে ভালোবাসার স্বার্থে, নিজেকে সুস্থ রাখার স্বার্থে, হ্যাঁ তাকে এটা খেতে হবে। সম্মানিত দর্শক, বিশেষ করে হয়তো আপনারা ভাববেন যে হয়তো এমনি একটু খেয়ে রেখে দিয়ে মানে ভিডিও কেটে দিয়ে তার মানে খাইনি, এমন হতে পারে। তো যার কারণে পুরো খাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এগুলো খাচ্ছি এবং খেতে ভালো লাগছে, এটা সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু কোনো আলহামদুলিল্লাহ রোগীও নয়, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে, যাতে আপনাদের সেবা করতে পারি। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে এই ছিল আমাদের ভিডিও, যেটা হলুদের চা কিভাবে বানিয়ে খেতে হয় স্বাস্থ্যকর উপায়ে, আর আমাদের রুগীদেরকে আমরা দিই সেটা কিভাবে, সেটা আমি হাতে নাতে দেখিয়ে দিলাম। তো বিশেষ করে আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। বিশেষ করে আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের কাছে যারা চিকিৎসা করাচ্ছেন, তারা অবশ্যই ভালোভাবে ভিডিওগুলো দেখে আমাদের কাছে পরামর্শ নিয়ে আপনার কন্ডিশন অনুযায়ী, সেটা আমাদের কম বেশি কিছু ব্যাপার থাকতে পারে সেগুলো হয়তো আপনাদেরকে বলে দেওয়া হবে, মূলত ভিডিও দেখে আপনারা সঠিকভাবে বানানোর চেষ্টা করবেন। তবে আমি আবারও বলছি, সুগারের রুগী যারা থাকবে প্রথম দিকে, তারা অবশ্যই মধু অ্যাড করবে না। আর যারা হয়তো সুগারের রুগী কিন্তু তাদের এখন ভাত খাওয়া চলছে, ভাত আমরা খেতে দিয়েছি, এই পর্যায়ে যখন চলে আসবে তখন মধুরে অ্যাড করতে পারবে। তো সম্মানিত দর্শক, আল্লাহ সুবহান তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।